হ্যালো ফ্রেন্ডস, লালিস বিউটিকারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো বাড়িতে কিভাবে অ্যালোভেরা ফেসিয়াল করতে হয়। স্কিনের সব ধরনের প্রবলেমের স্থায়ী সমাধান হচ্ছে এই অ্যালোভেরা। অ্যালোভেরা দিয়ে স্কিনের সমস্ত প্রবলেমকে সলভ করা যায়। অ্যালোভেরাতে ভরপুর মাত্রায় ভিটামিন ই, ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন আছে, যা আমাদের স্কিনের অ্যান্টি এজিং এজেন্ট হিসাবে কাজ করে। অ্যালোভেরাতে অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা প্রচুর পরিমাণে থাকে, যা আমাদের স্কিন টোনকে লাইট করতে সাহায্য করে। স্কিনের পিম্পল, র্যাশ, মেচে দাগ যত ধরনের প্রবলেম আছে সব প্রবলেমকে সলভ করে দেবে এই অ্যালোভেরা। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা দেখে নিই। আমি আজকের অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিয়ে কিভাবে ফেসিয়াল করতে হয় তার পদ্ধতিটা বলবো। বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল পাতা থেকে সরাসরি ব্যবহার না করে কিভাবে অ্যালোভেরা জেলকে ব্যবহার করতে হয় আমি তার লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি অ্যালোভেরা পাতা থেকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। প্রথম একটি টুকরো আমি ব্যবহার করব ক্লেন্সার, একটি টুকরো আরেকটি টুকরো ব্যবহার করব স্ক্রাবার, তারপরে মাসাজ ক্রিম, তারপরে ফেস প্যাক। ক্লেন্সারের জন্য প্রথমে অ্যালোভেরাটাকে এইভাবে চিরে নিয়ে এতে লেবু রস মিশিয়ে ক্লেন্সার বানাবো। স্ক্রাবিং এর জন্য নেব কফি, এর এই টুকরোর উপরে একটু কফি দিয়ে স্ক্রাবার বানাবো। মাসাজের জন্য আমি অ্যালোভেরা টুকরো থেকে অ্যালোভেরা জেল জেল এইভাবে বের করে নিয়েছি। এতে আমি একটু বেসন মিশিয়ে দেব। লেবুর রস, তারপরে ফেস প্যাক, ক্লেন্সার। ক্লেন্সার লাগানোর পর 5 মিনিট পর শুধু জলে মুখটা পরিষ্কার করে দেব। এবার আমি স্ক্রাবার লাগাবো। স্ক্রাবার লাগানোর পর আমি নর্মাল জলে ধুয়ে নেব। মাসাজ ক্রিম, 5 মিনিট মাসাজ করব। নর্মাল জলে এবার ধুয়ে ফেলবো। ফেস প্যাকের জন্য আমি ব্যবহার করব এই শুধু অ্যালোভেরা জেল। এইভাবে লাগিয়ে 15 মিনিট রেখে দেবো, তারপরে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার এই হোমমেড অ্যালোভেরা ফেসিয়াল ভিডিও? যদি আমার ভিডিও আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না। আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এখনকার জন্য বাই বাই।